গ্রহাণুর ধাক্কায় বিলুপ্ত হতে পারে পৃথিবীর মানব সভ্যতা। প্রকাশ্যে এলো সমুদ্রের তলায় থাকা বিভিন্ন প্রজাতির বিলুপ্তির কারণ। পৃথিবীর ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে পৃথিবীর সঙ্গে প্রায় ধাক্কা লাগে মহাকাশে থাকা বিভিন্ন পাথরের। প্রায় 4.5 বিলিয়ন বছর ধরে এহেন একটি ঘটনায় আজ বিলুপ্তির পথে সমুদ্রের তলায় থাকা নানা সামুদ্রিক প্রজাতি। গবেষকরা জানিয়েছেন, প্রায় বেশিরভাগ গ্রহাণুগুলি আয়তন প্রায় 1 কিলোমিটার, কিন্তু বর্তমানে এই গ্রহাণুগুলির আয়তন মাত্র 140 মিটার। এগুলি পৃথিবীর জন্য বিপর্যয় নেমে আসতে পারে। 100 মিলিয়ন বছরে এই ঘটনাটি একবার হয়, কিন্তু পরবর্তীকালে এই ঘটনাটি ঘটলে ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। সেই প্রভাব যে কোনো মুহূর্তে হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানিয়েছেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে নিজেদেরকে প্রতিরক্ষা করার কোনো ব্যবস্থা নেই পৃথিবীতে, যার ফলে এই ধরনের ঘটনায় মৃত্যু অবশ্যম্ভাবী। তবে এই বিষয়টিকে রোধ করতে গেলে রাজনীতিবিদ এবং স্পেস এজেন্সির সহযোগিতা প্রয়োজন, কারণ এটি প্রতিরোধ করতে গেলে খরচ করতে হবে প্রায় 300 থেকে 400 মিলিয়ন ইউরো।